সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে বিগত দিন যে পড়াটা আমরা শুরু করেছিলাম সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম মানব অধিকার আমরা এই মানব অধিকার চ্যাপ্টার থেকে প্রথম টপিকটি পড়েছিলাম প্রথম টপিকটির নাম ছিল সাফল্যের সরি সকলের অধিকার এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের মানবাধিকার চ্যাপ্টারের প্রথম টপিকটি আমরা প্রথম দিন পড়েছিলাম আজকে আমরা দ্বিতীয় টপিকে চলে যাব এক নাম্বার টপিক শেষ আজকে আমরা দুই নাম্বার টপিকে যাব দুই নাম্বার টপিকে কি বলা আছে দুই নাম্বার টপিকটা আছে হলো অটিস্টিক শিশুর অধিকার তোমরা দেখতে পাচ্ছ অটিস্টিক শিশুর অধিকার অটিস্টিক সম্পর্কে আমরা জানব অটিস্টিক শিশুরা কীভাবে কি ধরনের আচার ব্যবহার চলাফেরা তাদের তারা করে থাকে সেই সম্পর্কে আমরা জানব আগে আমরা পরিচিত হই অটিস্টিক কথাটি নিয়ে অটিস্টিক শব্দটি হলো ইংরেজি শব্দ এটার সাথে আমরা সচরাচর পরিচিত নই আমরা পরিচিত হল পরিচিত হল প্রতিবন্ধী শব্দ নিয়ে প্রতিবন্ধী শব্দটার সাথে আমরা অতি পরিচিত আর এই প্রতিবন্ধীর শব্দটাই শব্দটাকেই এই শব্দটাকেই ইংলিশে বলা হয়ে থাকে অটিস্টিক তো ঠিক আছে আমরা পড়ায় চলে যাই দেখি কি বলা হয়েছে দেখো প্রথম লাইনে বলা হয়েছে প্রতিটি শিশুই একে অপরের প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা আসলে আমরা মানুষ সবাই কিন্তু এক নয় এক নয় আমরা মানুষ একে অপরের থেকে অনেকটাই আলাদা এক এক মানুষের এক এক ধরনের আচার ব্যবহার হয়ে থাকে তো দেখো কেউ চঞ্চল কেউ শান্ত কেউ দৌড়াদৌড়ি করতে পছন্দ করে কেউ শান্ত থাকতে পছন্দ করে কেউ ভিড়ে থাকতে ভালোবাসে কেউ একা একা তোমরাও দেখবে তোমাদের ক্লাসে তোমাদের যে সহপাঠীরা আছে তারাও এক এক রকম এক একজন এক এক ধরনের তারপর দেখো তবে আমাদের সবারই নিজের নিজের মতো থাকার অধিকার আছে উদাহরণ হিসাবে আমরা অটিস্টিক শিশু অটিস্টিক শিশুদের কথা জানতে পারি অটিস্টিক শিশুরা অটিজম সমস্যার সমস্যায় আক্রান্ত অটিস্টিক অটিস্টিক শিশুরা অটিজম নামক অটিজম নামক সমস্যায় আক্রান্ত হয়ে থাকে অটিজম কোনো মানসিক রোগ নয় অটিজম কোনো মানসিক রোগ নয় এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা মস্তিষ্ক আমাদের যে ব্রেন সেই ব্রেন আমরা যখন আমরা আমাদের জন্মের পর থেকে যত দিন যায় আমরা ক্রমাগত দিন দিন অনুসারে বড় হতে থাকি আমাদের বয়স বাড়তে থাকে সেই অনুসারে আমাদের মেধাটাও বাড়তে থাকে আমাদের ব্রেনও বড় হতে থাকে তো এই ব্রেনটাকেই বলা হয় মস্তিষ্ক তো অটিজম রোগটি কোনো মানসিক রোগ নয় মস্তিষ্কের একটি বিকাশগত রোগ ঠিক আছে এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয় সবার সাথে কাজ করতে অসুবিধা হয়ে থাকে অন্য অন্যের স্পর্শে তারা আঁতকে উঠে অন্যের স্পর্শে তারা আঁতকে উঠে মানে ভয় পেয়ে ওঠে অন্য কেউ অপরিচিত কোনো মানুষ যে কোনো মানুষ তাদেরকে এসে স্পর্শ করলে তারা ভয় পাবার মতো আঁতকে ওঠে তাদের ভাষার ব্যবহারও ভিন্ন তাদের ভাষার ব্যবহারও ভিন্ন হয়ে থাকে তারা সাধারণ সাধারণ আমাদের মতো সুস্থ মানুষদের মতো কথা বলতে পারে না তারা একই কাজ একটানা করতে থাকে যে কাজটি দ্বারা যে কাজটি তারা করতে থাকে সেই কাজটি থেকে তাদেরকে বিরত না করলে তারা একটানা সেই কাজই করতে থাকে তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকাশিত হওয়ার সুযোগ পাবে এখানে অটিস্টিক শিশুর বেশ কয়েকটি কারণ গোল ছকভাবে দেয়া আছে এখানে সাতটি সাতটি এক্সাম্পল দেওয়া আছে এই সাতটি এক্সাম্পল আমরা পড়ব দেখি কি দেয়া আছে এই এক্সাম্পলটাতে কী দেওয়া আছে তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে আচ্ছা তারপরটাতে কি বলা হয়েছে যে কোনো একটি একটি কোনো বিশেষ জিনিসের প্রতি একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে আচ্ছা তারপরে কি আছে অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে আচ্ছা তারপরে কী দেওয়া আছে যে কোনো কোনো অটিস্টিক শিশু কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে তারা লেখাপড়াও করতে পারে অন্যান্য শিশুদের মতো তারপরে কি দেওয়া আছে সকল কাজ বা সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায় সকল কাজ বা বিষয় একই নিয়মে একই নিয়মে করতে চায় দৈনিক কাজের রুট রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়ে যায় কারণ এর এই কথা অনুযায়ী এই এই কারণটা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা প্রতিদিন যে কাজ করে থাকে বা যে নিয়মে চলে থাকে সেই নিয়ম থেকে যদি কোনো একটা কিছু বদলে যায় বা কোনো একটা কিছু অনিয়ম হয়ে যায় তখন তারা উত্তেজিত হয়ে যায় আচ্ছা তারপরে দেখি তারা আলো শব্দ গতি স্পর্শ গ্রান ও যাদের ক্ষেত্রে অতি সংবেদ ও স্বাদের ক্ষেত্রে সরি যার তারা আলো শব্দ গতি স্পর্শ গ্রান বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না তারা বিশেষ ধরনের কাপড় পরতে চায় না এই বিশেষ ধরনের কাপড় বলতে সিল্ক ধরনের কাপড় হয়ে থাকে যেগুলো আমাদের অনেকেরই আমরা শরীরে দেওয়ার পরে আমাদের শরীরের যে লোমাগুলো আছে সেগুলোর সাথে বিকর্ষণ করে লোমাগুলো দাঁড়িয়ে যায় তারপর দেখা দেখো এখানে কি বলছে লাস্ট লাস্ট এক্সাম্পলে কি বলছে কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিবার অধিকারী হয় যেমন ছবি আঁকা অঙ্ক করা গান গাওয়া আচ্ছা আশা করি এই এক্সাম্পলগুলো এই সাতটা এক্সাম্পল আমরা বুঝতে পেরেছি যদি কেউ না বুঝে থাকো তাহলে এই ভিডিওটির নিচে একটি কমেন্ট অপশন আছে তোমরা আমাকে যে কোনো ধরনের কোশ্চেন ওখানে করতে পারো আমি এটার সলভ করে দেব তারপরে দেখো শেষে কি আছে তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে যেমন ব্যবহার করা উচিত ক্লাসে কেমন ব্যবহার করা উচিত তাহলে এটি কী বলছে তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপর থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয় তাহলে পুরো টপিকটি সম্পর্কে আমরা বুঝলাম অটিস্টিক শিশুদের আমাদের খুব যত্নে রাখতে হবে তাদের সাথে খুব সংবেদনশীল আচরণ করতে হবে তাদের সাথে কোনো মতেই তারা যাতে কষ্ট পায় এমন ধরনের আচরণ করা যাবে না তো শিক্ষার্থীগণ আজকে এই টপিকটাই থাকলো আমি আশা করছি তোমরা এই টপিকটি বাসায় পড়বে নিজ নিজ বই থেকে আমি পরবর্তী দিন পরবর্তী দিন আজকে যেহেতু দুই নম্বর টপিক পড়িয়েছি পরবর্তী দিন তিন নম্বর টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ